আমরা তো জানি নাই কার ঘর, তবে যাচ্ছি এবং যাই নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আজকে আমরা একটা দিদির ঘর যাচ্ছি, জানি আমি ক্যামেরাম্যানকে আমাদেরকে বলবো একটু আসতে। তো দিদি নিজের কাজে ব্যস্ত আছে, তো তার মুখ তার থাকে আমরা দিদির সঙ্গে কিছু কথা বলে নিব। তো দিদি তোমার নাম? আমার নাম হিমানি মাহাতো। হিমানি মাহাতো, কেমন আছো? এখন মোটামুটি ভালোই আছি। তো এই যে সঙ্গে শোনো, ওইরকম দিন বইয়ে সঙ্গে স্যার কেমন থাকবেন? সেই যখন বর বিয়া করতে আসে, যখন বরকে নিয়ে ঢোকা হয়, তখন আমরা দেখি যে বরকে বিভিন্ন রকম ভাবে হাস্যল্লবি করে তাকে গালাগালি করা হয়, মানে গানের মাধ্যমে যাচ্ছে হাস্যল্লবি করা হয়। তো সেই মুহূর্তে দু একটা বিয়া গীত মানে গীত শোনাবে আমাদেরকে? ঠিক আছে, শোনাবো, তোমরা যখন শুনবো বলছো তা অবশ্যই। হ্যাঁ অবশ্যই শোনাবো। পন্টা কাজে লিলে জামাই কি কি কাজে লাগালে, পন্টা কাজে লিলে জামাই কি কি কাজে লাগালে, জমি কিনলে না বাড়ি কিনলে জামাই শিশু ভাইকে কাঁদালে, জমি কিনলে না বাড়ি কিনলে জামাই শিশু ভাইকে কাঁদালে। বিয়া গীত, টুসু গীত, করম গীত, এইটা কিভাবে শিখেছো? ওই মা কাকি যেটিরে বলিয়েছে সেইভাবেই আমাদের শিখিয়া হয়েছে। আমরা কি তৈরি হয়েছে ভিতরটাই ওই শুনেই শিখিয়া হয়েছে। তেল হলো দিমা খাও মনুকে অতি যতনে, আড়াই দিনের লগন মনু বিহার কারণে, আড়াই দিনের লগন মনু বিহার কারণে। যাই হোক, আমরা শুনছি এবং ভালো লাগছে যে যে সংস্কৃতিগুলা আমাদের বর্তমান সমাজ তথা এতটাই আমরা আধুনিক হয়ে যাচ্ছি যে বিয়া গীত দিন 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 মানুষ ছাড়ি দিচ্ছে, লুপ্ত হতে চলেছে। তো সত্যি আমরা আগে যখন দেখছি, যদি মোটামুটি 10 থেকে 15 বছর আগে চলে যাই, প্রত্যেকটা গ্রামে বিয়া গীতের একটা রব ছিল। বিয়া কারো বিয়া লাগলেই 10 দিন আগের থেকে সেই ঘরটা যেত প্রত্যেক দিন বিয়া গীত বলতে। সত্যি ভালো লাগে যখন সেই পুরানো সংস্কৃতিটাকে মা কাকিদের মুখে শুনি, বড়ই ভালো লাগে এবং মনে হয় যে সত্যি আমাদের একটা মাটির টানের কিছু কিছু গান আমরা শুনছি। ভালো লাগে যখন এইসব সংস্কৃতির টানে বিভিন্ন জায়গায় ছুটে যাই এবং বিভিন্ন দিদির মুখে এইসব গানগুলো শুনি। তো মা কাঁদে মাঝে ঘরে, বাবা কাঁদে আনগিয়াতে, খেলিবার সঙ্গতি কাঁচে মন কলিরি দুলালোটায়ে, খেলিবার সঙ্গতি কাঁচে মন কলিরি দুলালোটায়ে। দিদির বাপের বাড়ি কোথায়? আমার বাপের ঘর গুড়দাই। গুড়দা? ছেলে মেয়ে কটা? দুটা ছেলে। দাদা কি করে? কিছু গুণা চাষের কাম করে, চাষের কাজ করে। দুটা ছেলের নাম? নাম সুমিত মাহাতো বড়টার, ছোটটা অমিত মাহাতো। আর কলেজ কমপ্লিট করে এখন কম্পিউটার কাজ করে, কাঁড়া চাপা চাপি গাড়ি চালাচালি ওই সব করে। নকরি ফকরি না? দুজনের বিয়ে দিয়ে দিয়েছো? না, বড়টার বিয়ে দিয়েছি, ছোটটা দেইনি। বড়টা বিয়ে দিয়েছে, ছোট মানে এক কথায় বলতে গেলে বিহাইন ঘর হয়েছে, বিহাই ঘর হয়েছে, বিহাই ঘর হয়ে গেছে। এই যে একটা আমাদের বিয়া গীতের যে ঐতিহ্য, সেটাকে দিদিরা দেখায় রেখেছে এবং সেই গানগুলো এখনও দিদিদের কাছে আছে এবং স্টকে আছে। মুখস্থ নাই, খাতা নাই, কলম নাই, মানে কোনো জায়গায় লেখা নাই, কিন্তু মুখস্থ আছে। আমার ছোটই থেকে বিয়ে, 7 বছরের বিয়ে। 7 বছর? স্কুলের কিছু জানি নাই, আমাদের এই মুখে মুখস্থই। মানে 7 বছরের বিয়ে আমার? হ্যাঁ, আমার কতটুকু বিয়ে দিয়েছে আমার মা বাবাই। জবা ফুলে আসি বাদি মনর হলদি ফুলে লগন গো, জবা ফুলে আসি বাদি মনুর হলদি ফুলে লগন গো, আকন ফুলে মনুর জুড়াইল বিহা গো। যাই হোক, ভালো লাগছে নতুন মানে পুরনো কিছুকে আমরা যখন নতুনভাবে প্রেজেন্ট করছি, আমরা চাইছি
যে পুরুলিয়ার বিহা গীত, টুসু গীত, করম গীত, ঝুমুর গীত, যাবতীয় সবগুলাই আমরা একটা তুলে ধরার চেষ্টা করছি। জবা ফুল গাঁথি হালা হালা রাজুবালা, সাজাবো করম ডালা রাজুবালা, জবা ফুল হেন সারি সারি নাম লেখা, কলঙ্ক পাটে চাড়ি ভিজ গেলাম, কলঙ্ক পাটে চাড়ি ভিজ গেলাম, ছানাই পুনাই করে একাদশী থামরে করম ভেল রাতি, ছেলাই পুলাই করে একাদশী থামরে করম ভেল রাতি। অনেক গান দিদির সঙ্গে দিদি বললো এবং ভালো লাগলো শুনতে। তো আমরা আরও কিছু কিছু ঘরে যাব। আসলে একটা ঘরে তো মানে প্রমাণ করতে গেলে তো বিভিন্ন ঘরে ঢুকতে হবে। আসলে যখন শুনেছি যে গ্রামে গ্রামে যত ঘর আছে সবাই বিয়া গীত জানে, তো আমরা পাঁচ সাতটা ঘরে ঢুকবো এবং ঢুকে ঢুকে বিয়া গীত শুনবো। তো দেখা যাক কত দিদি আমাদেরকে বিয়া গীত শোনাইতে পারে।